হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। আর আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আমাদের বাঙালিদের আজকে তৃতীয় সোমবার, আর এরপরে আর একটাই সোমবার পড়বে। তো আজকে আমি এমনি প্রত্যেক সোমবারই তো পুজো করি, আর আজকে আমাদের যে পাশেই শিব মন্দির আছে সেখানে আজকে ভোগ নিবেদন করব। তো এবারে আমি বলেছিলাম যে মানে ওখানে পূজারী রয়েছে যাদের আর কি বাড়ি, তা তা সেই পিসিকে বলেছিলাম যে আমি কি বাড়ি থেকে ভোগ নিয়ে যাব। তখন বলছে বাড়ি থেকে নিয়ে যেতে পারিস, কিন্তু ওই গঙ্গাজল ছিটি ছিটিয়ে নিয়ে যেতে হবে, আর মানে যদি কোনো ছোঁয়াচাত পড়ে সেটা তো ঠিক না। আর যেহেতু এটা খুবই জাগ্রত আমাদের এখানের মন্দির, সেই জন্যে বললো যে তুই সব জিনিসপত্র দিয়ে যা, এখানেই রান্নাবাড়ি হবে, তা তুই একটু এসে হাতে হাতে করবি। তো আমি তো আর সকাল সকাল যেতেই পারি না, কারণ সকালে বাচ্চারা বেরুলো স্কুলে, ওদের টিফিন টিফিন গুছিয়ে ঘরেরও কাজ থাকে, সেগুলো করে এমনি সব কিছু কালকে মানে মুদি যেসব জিনিসপত্র চাল ডাল এগুলো সব দিয়েই এসেছি, আর আজকে সকালবেলা সবজি আর দুধটা দিয়ে এসেছি, কারণ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে। আর মা চলে গেছে, মা একটু সাহায্য করে দেবে পিসিকে, আর পিসির সাথে আর একজন আছে, সে সাহায্য করে দেবে। আর আমি এখন যাচ্ছি একটু পুজোটা দিয়ে আসি, দেখি কদ্দূর কী এগুলো, আবার বাড়ি আসতে হবে, কারণ আমাদের যে কাজের দিদি সে এখনও তো আসেনি, ও আসবে, তাই আবার ঘর যদি বন্ধ থাকে চলে যাবে। আমার ঘরের তো মানে এমনি ঝাড়ু লাগানো হয়েছে কিন্তু মোছা কিছুই হয়নি, বাসন রয়েছে, ঘর মোছা বাকি রয়েছে, তো সেই জন্যে আবার আসতে হবে। তো চলো দেখি ওখানে কদ্দূর কি এগুলো একটুখানি দেখে আসি। আর আজকে বাইরে বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে, এই মানে বর্ষাকালের মতন বৃষ্টি এই প্রথমেই হলো, এরকম বৃষ্টি দুদিন ধরে হচ্ছে। আগে মানে টানা মোটামুটি বৃষ্টি হয়ে একটু কমছিল, কিন্তু এই দুদিন ধরে একদম যেরকম বর্ষাকালে বৃষ্টি হয় এরকম হয়ে যাচ্ছে। তো চলো এখন যাবো, আবার কারেন্টটাও আজকে এত বিরক্ত করছে না, বারবার করে কারেন্ট যাচ্ছে আর আসছে, আর জল তো দেয়নি, কারণটা জানি না। আবার আমাদের দিদিরা বলছিল নাকি অ্যানাউন্স করে গেছে দুদিন জল দেবে না, এবার আমি তো শুনিনি, জল কিছু তুলে রাখিনি, যা ট্যাঙ্কিতে রয়েছে সেই জলেই কাজ করতে হবে। তো চলো এখন যাই মন্দিরে। মন্দিরে চলে গেছি, আর দেখো ভোলে বাবাকে দেখলেই মনটার যেন শান্তি হয়ে যায়। আর অনেকেই গেছিলো পুজো দিতে, আর আমি যেহেতু একা ছিলাম সেই জন্য আর পুজো দেওয়াটা তুলতে পারিনি, ভিডিও কে করে দেবে সেই জন্যে। আর এদিকে দেখো সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছে, মানে আমার মাও গেছিলো, মা কিছুটা হেল্প করে দিয়েছে, আর পিসি সব গুছিয়ে জোগাড় করে রান্না কিন্তু শুরু করে দিয়েছে। ছেলে স্কুল থেকে এলো, আমি এইমাত্র ওখান থেকে বাড়ি এলাম, এখনও রান্নার আজকে বললাম যেহেতু জল ছিল না, এইমাত্র জল এলো, পুরি পিসে এখনও রান্নাগুলো কমপ্লিট করছে। আর এই যে ছেলে স্কুল থেকে চলে এসছে, ওকে স্নান করিয়ে দিলাম। বাবা চুনটা আছাড় আসনি কেন, নিয়ে আয়, যা আছাড়ে দিই চুনটা, নিয়ে আয়। তো ওকে এখনই স্নান করিয়েছি, এইবার দেখি ওকে ওকে একটু যদি ভাতও খেতে চায় খাইয়ে দেবো, খাইয়ে নিয়ে তারপর আবার ছেলেকে স্নান করিয়ে নিয়েছি। আর দেখো একটুখানি ভিডিও তুলে নিলাম, আবার পিসি পুজোটা দিয়ে নিচ্ছে, পিসির পুজো দেওয়া হয়ে গেলে, ভোগ নিবেদন হয়ে গেলে তারপরে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, পায়েস, চাটনি আর চচ্চড়ি সবই ছিল। আর কি বলতো, একা হাতে সব জোগাড় করেছে, তার মধ্যে আবার আজকে জলের খুব কষ্ট ছিল, কারণ জল ছিল না সকাল থেকে। চলে এসেছি মন্দির থেকে, আর ওই পিসি আমাদের পুরো ভোগ দিয়ে দিয়েছিল ধরে, বাড়িতে এই মাত্র খেলাম খিচুড়ি, পায়েস, তারপরে ভাজা, পাঁচ রকমের ভাজা, চচ্চড়ি, চাটনি সবই করেছিল। তো আমি বললাম তো জিনিসগুলো সব দিয়েছিলাম, কিন্তু সবই পিসি রান্না করে দিয়ে মানে নিবেদন করেছিল। তো সেই প্রসাদ দিয়েছিল অনেকটা, তো মেয়েও এমনই মানে টাইম হয়েছে, মেয়েও চলে আসার টাইম হয়েছে, তো একসাথেই আমরা সবাই খেয়ে নিলাম। এমনি ঘরে সেদ্ধ ভাত করেছিলাম আজকে, মানে সব কিছু সবজি দিয়ে, আর প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম, তো সেই ভাতটা ছেলেকে খাইয়েছিলাম ঘি দিয়ে, আর একটুখানি প্রসাদ খাওয়ালাম, পায়েস খাওয়ালাম, আর এখন একটুখানি রেস্ট করব, সকাল থেকে একটু রেস্ট পাইনি, তা ভাবছি একটুখানি শুয়ে নিই। আর এত বৃষ্টি হচ্ছে না বাইরে, মেয়ে আবার আজকে কীভাবে পড়তে যাবে, আজকে দুটো পড়া রয়েছে, দু জায়গায় পড়া রয়েছে, সেই আনতে যেতে হবে, সেই বেঁচে যাবে অনেক, মানে এখন যদিও পড়তে বেরোবে 5:30, এখন 5:30 বাজেনি, মানে ও 5:30 সময় পড়তে বেরোবে, আর আসবে সেই রাত 10টায়, তখন আনতে যেতে হবে। তা দেখি যদি বৃষ্টি হয় না ওকে পাঠাবো না, কারণ এই বৃষ্টিটা খুব খারাপ, প্রায় ঘরে ঘরে জ্বর, সকলের মানে জ্বর হচ্ছে, সেই জন্যে যদি বৃষ্টি হয় থাক, কামাই করবে আজকে, কিছু করার নেই, কারণ এই বৃষ্টির মধ্যে ভিজে তারপর শরীর অসুস্থ হলে একদিনের জায়গায় 10 দিন কামাই হয়ে যাবে। তো চলো একটুখানি রেস্ট করে নিই, তারপর আবার সন্ধেবেলা কী কাজকর্ম করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। মা বেটা মিলে শুয়েছিলাম, একটু আগে উঠলাম, এই যে দুষ্টুমি করছে, সবানে দুষ্টুমি করে, ওকে বলি ঘুমোতে, ঘুমিয়ে পড়, একটুখানি স্কুল থেকে এসে ঘুমোবে তো না, এইরকম করতে থাকে। আজকে স্কুলে ফুটবল হয়েছে, আজকে স্কুলে ফুটবল হয়েছে, সেই গল্প বারবার করে শোনানো হলো, ওর পাপাকে 2-4 বার ফোন করেও শুনিয়ে দেওয়া হলো যে পাপা আজকে এই হয়েছে, ও ব্লু হাউসে রয়েছে, ওর ব্লু হাউসের কত পয়েন্ট হয়েছে, এরকম হয়েছে সব হলো। এখন একটুখানি চা করে নিই, চা না খেলে আর এনার্জি পাচ্ছি না, এখন একটু চা খাবো আর ওকে দেখি একটু খাওয়াবো,
দুধ খাবে তো বাবা অম্লান দিয়া? না খাবে না? তাহলে কি খাবে? চা বিস্কুট খাই, দেখি একটুখানি কমপ্লেন করে দেবো ভাবছি। আর চা বিস্কুট খাবে তাই তো? দেখি সেগুলো একটু করি, করে তারপরে ওর পড়া আছে সেগুলো পড়াবো। আর মেয়ে তো আজকে পড়তে যেতে পারেনি, মেয়ে ওই ঘরে পড়ছে, কারণ এত বৃষ্টি হচ্ছিল তা ভাবলাম থাক, কারণ ভিজে টিজে যাবে, ছাতা নিয়ে গেলেও তো ভিজে যাবে, রাস্তায় জল জন্য আর পাঠালাম না। আর সেই আস্তে আস্তে 10টা, এবার তখন আমাকে আনতেও যেতে হবে। এবার ছাতা রয়েছে আমাদের কাছে একটা, বুঝেছো, ছাতা কিনতে হবে, কারণ মেয়ে যদি ছাতাটা নিয়ে যায় আমি আনতেই বা কী করে যাবো। আর আজকে সারাটা দিন বৃষ্টি, মানে সারা দিনে একটা সময়ের জন্য বৃষ্টি কমেনি। জামা কাপড়গুলো নিয়ে ওই কাঁচা তো ছিল, সেগুলো সব ওই ব্যালকনির দড়ির মধ্যে কিছু কিছু করে দিয়েছি। দিদির ছাতা নিয়ে গেলে কী করা হবে? দিদির কাছেও তো একটাই ছাতা, মানে একটা নিয়ে খেয়ে দিদিভাইকে দিয়ে এসো। দিদিভাই তো রয়েছে, তো চলো এখন একটুখানি চাটাগুলো করে নিই। সন্ধেবেলা কি দেবো টিফিন তাই ভাবছিলাম, তারপর ভাবলাম যে ফলগুলো তো আনা রয়েছে, আর আজকে যেহেতু ভোগ প্রসাদ হয়েছে সেই জন্য আমি ভোগ প্রসাদটা দুপুরবেলা খেয়েছিলাম, আর আর তাই জন্যে ফলগুলো আর কিছুই খাওয়া হয়নি। তো ভাবলাম ফলগুলোই দিই, ছেলে মেয়েকে বসিয়ে দিলাম, তো বললাম একটাই প্লেটে দিচ্ছি, তোরা হাফ হাফ করে খেয়ে নে, ছেলের একটা কলা মেয়ের একটা কলা, আর বললাম আমগুলো হাফ হাফ করে তোরা ভাগ করে খেয়ে নে, তো ওইটাই খেয়ে নেবে। কারণ আর ফলগুলো যদি রাখা থাকে না, তারপর ওই রাখতে রাখতে কলাগুলো কালো হয়ে যায়, আর শেষে কলাগুলো আর খাওয়া হয় না, সেই জন্য দিয়ে দিলাম। আর তারপর দেখো পড়াতে বসিয়ে দিয়েছি, ছেলেকে অনেক পড়া দিয়েছে, আর আমি এক কাপ চা করে নিয়েছি, লিকার চা, আর ছেলেকে পড়তে দিয়েছি, ও পড়ছে একা, মানে রিডিং পড়াটা শেখাচ্ছে এখন, যাতে ও ভালো করে মানে রিডিংটা পড়তে পারে। এখন মোটামুটি ভালোই রিডিং পড়তে পারে, ইংলিশেও পড়তে পারে, বাংলাতেও পড়তে পারে, কিন্তু একটু আটকায়। তো যত আর কি প্র্যাকটিস করবে তত রিডিং পড়াটা ভালো হবে। তো রিডিং পড়ছে, তারপরে আবার লেখা আছে অনেক, ম্যাথও রয়েছে, ম্যাথগুলোকে করাতে হবে। অনেক লেখা না ও ইনকমপ্লিট করে নিয়ে এসেছিল, মানে একটু একটু লেখা, মানে লাস্টের কোশ্চেনটা হয়তো অ্যান্সারটা কিছুটা বাকি রয়েছে এরকম করে রেখে এসেছিলো। তো সেগুলো সব গ্রুপে মেসেজ থেকে নিয়ে এগুলো আবার ঠিকঠাক করে লেখালাম, কিছু কিছু যেগুলো বাকি ছিল, কিছু স্পেলিং মিস্টেক যেগুলো ছিল। আর ও কি করেছে জানো, ও ইভিএস কপিটা তো হারিয়ে ফেলেছে, মানে হ্যাঁ ও বলছে, ও বলছে স্কুলে আছে, কিন্তু স্কুলে ওদের থাকলে তো দিয়ে দেয়। তো ম্যামকে আমি কল করেছিলাম, বললাম স্কুলে নেই, আর আমাদের যে গ্রুপ আছে সেখানেও আমি জিজ্ঞেস করেছি, কোনো বাচ্চার ব্যাগেও তো যায়নি, জানি না বাচ্চা মানুষ কী মানে কোথায় ফেলে ফেলে দিয়েছে। তা এইবারে ইভিএসের কপির মধ্যে অত যে কোশ্চেন আনসার হ্যাপি আর্লি থেকে, মানে তার আগে যে ফার্স্ট অ্যাসেসমেন্ট হয়ে গেছে সেটা আর আমার লাগবে না আপাতত আর কি, কিন্তু হ্যাপি আর্লির থেকে তো আমার লাগবে। তো সেই জন্যে এইবারে নিয়েছি গ্রুপ থেকে সেই একটা রাফ কপির মধ্যে তুলে আবার সেগুলো মুখস্থ করানো। কি বলতো, এই ছোটো বাচ্চাদের নিয়ে না এত প্রবলেম, আমি মানে আর স্কুল থেকে এসেই কিছু খাতা যদি আমি না পাই, আমি যদি ওকে জিজ্ঞেস করি কপি বুক কোথায় গেছে, বলবে কি স্কুলে জমা নিয়েছে, আদৌ নিয়েছে কি না জানি না, স্কুল থেকে বলছে ও জমা দেয়নি, এবার কোথায় গেছে, কারোর ব্যাগে চলে গেছে না কোথায় স্কুলে হারিয়ে গেছে, কারণ স্কুলে কারোর ব্যাগে গেলে তো তার গার্জেন অবশ্যই দিয়ে দিত। তো জানি না, যাই হোক আর কি করা যাবে। তো এখন নিলাম, আর ম্যাম বললো যে ওগুলো আর নতুন খাতায় টুকতে হবে না, কারণ ওগুলো তো সব অলরেডি চেকই ছিল, তা আপনি এমনি রাফ খাতায় টুকিয়ে রাখুন, আর ওগুলো মানে মুখস্থ করাতে তো হবে, যে বলছে বাড়িতে যেরকম পড়ানোর পড়ার, আর নতুন ইভিএস যে কপিটা দেবেন তার মধ্যে আবার নতুন করে মানে যা লেখাবে সেগুলো। তো আজকে নতুন কপি দিয়েই পাঠিয়েছিলাম, লিখে এনেছে, তো আবার নতুন কপিটা পড়াচ্ছি। আর ভালো লাগে না এই পড়াতে, মানে পড়ানো মানে বাচ্চাদের প্রচুর টাইম চলে যায় সেখানে,
আর এখন হচ্ছে রাতের খাবার বলতে আমি তো আর কিছু খাবো না, ভালো লাগছে না শরীরটা। আর আজকে ওই ওদের ভোগ প্রসাদ একটুখানি রয়ে গিয়েছিল, ওই ভোগ প্রসাদ যে দিয়েছিল তো তাই একটু আগে মেয়েকে একটু দিলাম। আর মেয়ের ওই সেদ্ধ ভাত খুব ভালো লেগেছে, ও বললাম তো মেয়ে খায়, আর আমার বর তো খাই না, আর আমার ছেলেটাও হয়েছে আমার বরের মতনই, ওইসবও খায় না আমার মেয়ে, আর আমি এগুলো ভালোইবাসি। তো ওই দেখো ওদিকে আবার একটু ডাল বসিয়েছি, আর মানে রাতের জন্য ছেলের জন্য ডাল ভাত, আর আজকে আর ডিম টিম কিছু দিলাম না। আর সকালে ভাবছি আর কালকে চাউমিন দেবো, তাই সব রেডি করে রাখলাম, রেডি বলতে সব গুছিয়ে রাখলাম, কিছু কেটে কুটে রাখিনি, কারণ এখন তো আর শীতকাল না, বেশি সবজি দেয়া নেই, শুধুমাত্র ওই আলু পেঁয়াজ দিয়েই করবো, তো সেটা সকালেই কেটে নেবো। তো চলো এখন ওদের খাবার টাবার। আর এত বৃষ্টিতে জামা কাপড় শুকোচ্ছে না, সেই জামা কাপড়গুলো সব নামিয়ে রেখেছি, ওগুলো দেখি সব রাতে আয়রন করবো। প্যান্টটা ওর ভালো ভাবে শুকোয়নি, কালকে তো হাউস ড্রেস ছিল মানে আজকে, আর কালকে এমনি ড্রেসটা, তো প্যান্টটার এই ইলাস্টিকের জায়গাটা একটু একটু ভিজে আছে, এবার ইলাস্টিকের জায়গাটা যে আয়রন করবো তাহলে তো ইলাস্টিকটা ঢিলে হয়ে যাবে, তাই ওইভাবেই ফ্যানের তলায় রেখে মেলে রেখেছি, ওটা শুকনো হয়ে যাক, তারপর দেখি একটু হালকা করে কাপড়ের উপর রেখে আয়রন করে দেবো। ওই ইলাস্টিকের জায়গায় আয়রন করা যায় না, তাহলে না খুব ঢিলে হয়ে যায়। তো এখন ওই ডালটা হলে ছেলেকে খাওয়াবো, মেয়েকে খেতে দেবো, আর আমি আর রাতে কিছু খাবো না, ভালো লাগছে না। এই চা খেলাম একটু, ঘুম থেকে উঠে দেখালামই তোমাদের, আর তারপরে ওই বাচ্চারা ফল খাচ্ছিলো, তখন আমি একটা শসা কেটে খেয়ে নিয়েছি, আর এখন কিছু খাবো না। মেয়ের রুটিন দেখে বইটা গুছিয়ে নিচ্ছে, মেয়েকে তো আর গুছিয়ে দিতে হয় না, তবে সব দেখো একবারে নাবিয়ে পুরো ছড়িয়ে নিয়ে বসে, আর ছেলে দেখো কীরকম উল্টো হয়ে বালিশের মধ্যে পাটা তুলে দেবে আর এভাবে শুয়ে আছে। আর এইখানে জামাটা বললামই, একটু প্যান্টটার ইলাস্টিকটা ভিজে রয়েছে, তো এইভাবে রেখে দিয়েছি হাওয়ায় হাওয়ায়, হালকা মানে ভিজে রয়েছে, শুকনোই হয়ে যাবে। আর জামাটামাগুলো একদমই শুকিয়ে গেছে, শুধু একটু প্যান্টের ইলাস্টিকটা শুকনো হলেই ব্যাস, একটু হালকা যেন মনে হচ্ছে ভিজে রয়েছে। এই যে এখন পড়াশুনো হয়ে গেল, বকুনি খাওয়া হলো, আর এখন উনি বসে বসে খেলছেন। খেলছিস কি ওগুলো? এটার নাম কি? আর ওইটা আর টিরেক্সটা তো হারিয়ে গেছে, ওটা হারিয়ে যায়নি, ওটা কোথাও নিয়েও যায়নি আমি। তাহলে চলে এসছি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে, এখন শুয়ে পড়বো, আর কালকে ওদের সব বই টই গুলো গুছিয়ে দিলাম ছেলের, আর মেয়ে তো দেখলেই নিজে গুছিয়ে নিয়েছে, আর এখন গুড নাইট করে দিচ্ছি, আর মাথায় একটু তেল দিলাম, মাথাটা যন্ত্রণা করছিল। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা লাইক করো, আর যে সকল বন্ধু আমার চ্যানেলে এসছো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো দেখা হবে নেক্সট ডে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জিনিস কি এই যেটা বললে সেটা কিন্তু একটা সত্যি, একটা একটা ছেড়ে দুটো হয়, যেমন দিদিভাই একটা নিয়ে গেল, তুমি দিদিতে নিয়ে গেলে আবার ফেরত দিয়ে দিলে, হয়ে গেল দুটো ছাতা। টাটা গুড নাইট বলে দাও, টাটা গুড নাইট, গুড নাইট।